তৃণমূল সদস্য সরকারি জমি পুকুরের একাংশ ভরাট করে অবৈধ বিল্ডিং এর কাজ রুখল এসডিএল আর বিএলআর ও পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকে শরীফনগর বাংলার গ্রাম পঞ্চায়েতের হঠাৎগঞ্জ বাজার এলাকায় রাস্তা ধারে পূর্ত বিভাগের জায়গা দখল করে পাশাপাশি পুকুরের এক অংশ নিয়ে এক কাঠা জমির উপরে কংক্রিটের বিল্ডিং তৈরি করছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শুভেন্দু সাহা। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে স্বরূপনগরের বিএলআর ও পলাশবালা ও বসিরহাট মহকুমার পূর্ত বিভাগ দপ্তরের আধিকারিক আধিকারিকের সঙ্গে পুলিশ গিয়ে এই কংক্রিট নির্মাণ খতিয়ে দেখে তারপর জানিয়ে দেন এটা সম্পূর্ণ অবৈধ। বেআইনিভাবে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সরকারি জমি আত্মসাৎ করে নির্মাণ কাজ করেছেন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ, কাজ বন্ধ করে দিয়েছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে আবাস যোজনা দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন অন্যদিকে স্বরূপনগর বাংলার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য শুভেন্দু সাহা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ কাজ করার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর জুড়ে। পুকুরের মালিক আব্দুল কাদের মণ্ডল জানান, আমাদের পুকুরে একাংশ দখল করে নিয়েছে, বারবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, আমরা দুর্বল বলে আমাদের পাশে কেউ নেই। তৃণমূলের সদস্য শুভেন্দু সাহা সাংবাদিকদের পোস্টে তিনি নির্দ্বিধায় জানিয়ে দেন, সবাই বেআইনি জায়গা দখল করে বিল্ডিং করছে, আমি কেন করব না। প্রশ্ন হচ্ছে, শাসক দলের নেতা হয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে এই কথা বলতে পারেন কিনা, তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন স্বরূপনগরের তৃণমূল কংগ্রেস। স্বরূপনগরের বিজেপির নেতা বৃন্দাবন সরকার জানিয়েছেন, সব জায়গায় দুর্নীতি হচ্ছে, এর নিন্দা জানাই। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। এখানে অলরেডি এখানে একটা ছিল, কনস্ট্রাকশন ছিল, সেটা একটু মানে কমজোরি টাইপের হয়ে গেছিল, ঠিক আছে, সেইটাকে জাস্ট একটা ছোট্ট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে। নতুন করে কিছু না, তো এ তো ছিল ওখানে আপনার, মানে অলরেডি ওটা কনস্ট্রাকশন ছিল, সেটা একটা ভগ্ন অবস্থায় ছিল। অবশ্যই বিষয় হচ্ছে, সরকার যখন চিন্তা ভাবনা করবে যে রাস্তাটা সম্প্রসারণ হবে, তখন অলরেডি সবাই তো ভেঙে নিচ্ছে, তখন আমাকে ভেঙে নিতে হবে, আইন আইনের পথে তখন মানতে হবে আমাদের, অসুবিধা কিছু নেই। দেখুন, রাস্তার ধারে এপাশে ওপাশে যাই আছে সবই আপনার পিডব্লিউডির উপরে, মানুষের পেটে রুটি রোজগারের জন্য যেটুকু যা হয়, দোকান বাড়ি ব্যবসা বাণিজ্য সবই তো পিডব্লিউডির উপরে। সবাই যদি সবার ক্ষেত্রে যদি একই আইন হয়,
তাহলে আমার ক্ষেত্রে কেন ভিন্ন আইন হবে? অবশ্যই আমার দায়ভার আছে, এই বিষয়টা আমি আমার দলকেও জানিয়েছি। আমার দল যেটা সিদ্ধান্ত দেবে সেটাই মাথা পেতে নেবো, কোনো অসুবিধা নেই, আইন আইনের পথে চলবে। আমার নাম শুভেন্দু সাহা, পঞ্চায়েতের একজন সদস্য। গেল তাতে ওনার খানিকটা ঘরের মধ্যে পড়বে, আমাদের ওখানে যে ম্যাপের যে বাঁক আছে সেই বাঁকের কিছু অংশ পাবে, কিন্তু আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম প্রথম সেই পার্টে উনি পাচ্ছেন না। এবং কনস্ট্রাকশনটা পুরনো একটা কনস্ট্রাকশন আছে, সেটার মধ্যে ওনার কিছুটা জমি ওই বাঁকের জন্য পেতে পারেন, সেটা উনি যদি কোনো সময় আমিন নিয়ে দেখতে চান সে সময় উনি দেখতে পাবেন। এটা টোটালটাই আমাদের হায়ার অথরিটির উপর ডিপেন্ড করছে, ওখান থেকে যা নির্দেশ আসবে সেইভাবেই কাজ হবে। এবার এর দায়িত্বে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রজেক্ট নেয়, অর্থাৎ মূল অ্যাডমিনিস্ট্রেশনই এনফোর্সমেন্টের ব্যাপারে কাজ করে, সেখান থেকে যা নির্দেশ আসবে সেইভাবেই হবে।